ভোর ছটায় ছাদের শূন্যদানে গিয়ে দেখলাম অ্যারিজোনা থেকে আনা ক্যাকটাসটিতে বেশ সুন্দর কিছু ফুল ফুটেছে। আনন্দে অস্থির হয়ে উঠলাম। প্রায় 4 মাস সাধনার সিদ্ধি। বুড়ো না হলে ধেই ধেই করে না হোক ব্রেকডান্স শুরু করে দিতাম। এই প্রজাতির ক্যাকটাসটির নাম একিনো ক্যাকটাস গ্রুসিনি। দেখতে কতকটা গোল কাঁঠালের মতো। গ্রীষ্মে এক ছিটে বৃষ্টি হলে ফুল শিগগির ফুটে ওঠে। লাল টুকটুকে পাপড়ির মতো হলুদ শীষ, শীষের মাথায় কালচের টুপি। হাঁটু মোড়ে বসে আতশ কাজ দিয়ে পাপড়ির কিনারা পরীক্ষা করতে থাকলাম। অ্যারিজোনার রাজধানী ফিনিক্সে হর্টিকালচার ল্যাবরেটরির ডিরেক্টর ডক্টর মিডলটন বলেছিলেন, পাপড়ির কিনারায় যদি সূক্ষ্ম ভাঁজ পড়ে তাহলে জানবেন ভাইরাস সংক্রমিত হয়েছে। অনেকক্ষণ খুঁটিয়ে তেমন কিছুই দেখতে পেলাম না। মনটা আরো খুশিতে ভরে উঠল। সূর্য উঠলেই কয়েকটা ফটো নিতে হবে। মে মাসের শেষ সপ্তাহ তো, সূর্য উঠলেও পূবের কয়েকটা হাই রাইজ বাড়ির জন্য রোদ্দুর পৌঁছতে দেরি হয়। বিষদৃষ্টিতে বাড়িগুলোর দিকে তাকিয়ে আছি, এমন সময় ষষ্ঠী এসে বলল, বাবা মশাই ফোন। হতভাগা, তোকে কতদিন না বলেছি 2 থেকে 8টার মধ্যে কেউ টেলিফোন করলে বলবি আমি বাড়ি নেই। আগে সে ফোন নয় বাবা মশাই, জয়ন্ত দাদা বাবুর ফোন। ও, ওকে আসতে বলে দে। বললাম তো, কিন্তু দাদা বাবু বললেন খুব সাংঘাতিক ব্যাপার, ওদের কাগজের অফিসের কে নাকি মারা পড়েছে। এই 7 সকালে কার মৃত্যু সংবাদ দিতে জয়ন্ত টেলিফোন করেছে? নিছক মৃত্যু হলে কেনই বা ফোন করবে, খুন খারাপই নয় তো? ড্রয়িং রুমে নেমে এসে ফোন ধরে বললাম, গুড মর্নিং ডার্লিং। ব্যাড মর্নিং ওল্ড বস। সরি জয়ন্ত, সকালবেলাটা ব্যাড করে দিও না। তা তুমি কোত্থেকে টেলিফোন করছো? আর্মেনিয়ান চার্চের কাছে এক বন্ধুর বাড়ি থেকে। বলছি যে আপনি এখনই চলে আসুন, পুলিশ এসে গেছে। পুলিশকে এখনই বডি না নিয়ে যেতে অনুরোধ করছি। বডি? কার বডি? আরে আমাদের কাগজের একজন ফটোগ্রাফার ছিলেন, নাম শুনে থাকবেন, প্রচেত রায়। বয়সে খোকা বললেই চলে। তা খোকাটির বডি পড়লো কি করে? ওহ কর্নেল, দিস ইজ সিরিয়াস। গত রাত্রি 10টা নাগাদ প্রচেত দৈনিক সত্যসেবক পত্রিকার অফিস থেকে বের হয়, রাত্রিরে বাড়ি ফেরেনি। ভোরবেলা চার্চের পেছনের দিকে একটা পোড়ো বাড়ির ভেতরে ওকে মুড়ে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকেরা পুলিশে খবর দেয়। পুলিশ ওর পকেটে আইডেন্টিটি কার্ড দেখে অফিসে ফোন করে। অফিসের দারোয়ান আমাকে ফোন করে, কারণ ক্রাইম স্টোরি আমি কভার করি। তো প্রচিত রায়ের বাড়িতে খবর দেওয়া হয়েছে কি? হয়েছে, তবে প্রচিতের দাদা বৌদি ছাড়া আর কেউ নেই, ও দাদার কাছে থাকতো। তা জয়ন্ত আমি গিয়ে কি করবো? কর্নেল আপনি এলেই বুঝতে পারবেন, ব্যাপারটা রহস্যজনক। একটু আওয়াজ দাও। বডিতে কোনো ক্ষত চিহ্ন নেই। তাহলে তো হার্ট অ্যাটাক। উফ, ঠিক আছে আপনাকে আসতে হবে না। জয়ন্ত ফোন ছেড়ে দিল। বুঝলাম আমার উপর চটে গেছে, কিন্তু ও তো জানে যে আমি শখের গোয়েন্দা নই। যত্রতত্র কারো লাশ পড়লেই আমি নাক গলাই না। আসলে জয়ন্ত তার অফিসের লোকের এরকম হেলা ফেলায় মৃত্যুর ঘটনা বরদাস্ত করতে পারছে না বোধহয়। কিন্তু সমস্যা হলো, জয়ন্তকে আমি পুত্রাধিক স্নেহ করি, যদিও আমরা পরস্পর বন্ধু। যুবকের সঙ্গে বৃদ্ধের বন্ধুত্ব হতে তো আর বাধা নেই। এযাবৎ অসংখ্য রহস্যময় ঘটনায় জয়ন্ত আমার সহকারীর ভূমিকা পালন করেছে। অন্তত আমার স্নেহে এবং বন্ধুত্বের খাতিরে ওর ডাকে সাড় দেওয়া উচিত ছিল। দোনামোনায় পড়ে গেলাম। একটু পরে না যাওয়াই সাব্যস্ত করলাম, সবখানে গোয়েন্দাগিরি করার মানে হয় না। ইতিমধ্যে এদিনকার খবরের কাগজগুলো এসে গেল। ষষ্ঠীকে বললাম, ছাদে যাচ্ছি, কফি নিয়ে আসবি। কাগজগুলো নিয়ে ছাদে গেলাম। প্রথমেই দৈনিক সত্যসেবক পত্রিকায় চোখ বুলিয়ে নিচ্ছিলাম। প্রথম পাতার একটা বড় খবরে চোখ গেল। ফ্ল্যাগ লাইনে ছাপা রয়েছে, চন্দ্রপুর কেন্দ্র উপনির্বাচন বাতিল।
পাগলের গুলিতে নির্দল প্রার্থী হত, আততায়ীর গুলিতে পাগলও হত। নিজস্ব সংবাদদাতার খবর এবং খবরটা সংক্ষেপে এই। শিল্পনগরী চন্দ্রপুর বিধানসভার আসনটি বিধায়ক রামহরি ব্যানার্জির মৃত্যুতে খালি হয়েছিল, তাই উপনির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। ভোট গ্রহণের তারিখ 2 জুন। নির্দল প্রার্থী পরমেশ চক্রবর্তী গতকাল বিকেলে চৌমাথায় জনসভায় বক্তৃতা করছিলেন, তখন হঠাৎ করা সবাই হই হল্লা শুরু করে, মাইকের তার কেটে দেয়, পটকা ফাটায়। এই বিশৃঙ্খলার সময় এক বৃদ্ধ উন্মাদ ব্যক্তির রিভলভারের গুলিতে পরমেশবাবুর মৃত্যু হয়। কিন্তু তারপরেই সেই উন্মাদ আততায়ীকে কেউ মাথার পিছনে গুলি করে। প্রত্যক্ষদর্শীরা উন্মাদ লোকটিকে পরমেশবাবুকে লক্ষ্য করে গুলি ছুটতে দেখেছেন, কিন্তু সেই উন্মাদের আততায়ীকে কেউ দেখেননি। তাই প্রথমে সবার ধারণা হয়েছিল পরমেশবাবুকে মেরে উন্মাদ আততায়ী আত্মহত্যা করেছে, কিন্তু কেউ নিজের মাথার ঠিক পিছনে এভাবে গুলি ছুড়ে আত্মহত্যা করতে পারে না। ঘটনাস্থলে পরপর 2 বার গুলির শব্দ শোনা গেছে। খবরটা পড়ে মনে হলো উন্মাদ আততায়ীকে যে মেরেছে সে পরমেশবাবুর বডিগার্ডও হতে পারে, কিন্তু সংবাদদাতা তো সে কথা উল্লেখ করেননি, বিশেষ কোনো পয়েন্টও খবরে নেই। আসলে খবর লেখার কাজটা যেমন তেমন দায়সারাভাবে করা হয় আমাদের দেশে। আবার খুঁটিয়ে পড়লাম, তারপর মনে হলো পরমেশবাবুর কোনো বডিগার্ড থাকলে এতে কোনো রহস্য তো নেই, কিন্তু বডিগার্ড যদি না থাকে, না থাকলে যে লোকটি আততায়ীকে মেরেছে সে যদি পরমেশবাবুর শত্রুপক্ষের লোক হয়, তাহলে সে নিজেই তো পরমেশবাবুকে মারতে পারত। হ্যাঁ, মারতে পারত, কিন্তু তার ধরা পড়ারও চান্স ছিল। মঞ্চে পরমেশবাবু ভাষণ দিচ্ছেন, তার আততায়ী মঞ্চে ওঠেনি, নিচ থেকে গুলি করে, হইচই বেঁধেছিল মঞ্চের নিচে। উঁচু জায়গা আর নিচু জায়গা এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। নিচের কাউকে হট্টগোলের মধ্যে ভিড়ের ভেতর মাথার পিছনে আগ্নেয়াস্ত্র নল ঠেকিয়ে গুলি করলে দ্বিতীয় আততায়ীকে কারো দেখতে না পাওয়াই সম্ভব। এদিকে পরমেশবাবুর বডিগার্ড থাকলে সে তো পরমেশবাবুর কাছে মঞ্চের উপরেই থাকবে। আরেকটা কথা, পরপর 2 বার গুলির শব্দ আর 2টো মৃত্যু। ও, এতক্ষণে হাইরাইজ বাড়ির উপর সূর্য উঁকি দিচ্ছে, ক্যামেরায় ইকিনোক্যাকটাস গ্রুসিনির অসামান্য সুন্দর ফুলগুলোর ছবি তুলতে মন দিলাম। ব্রেকফাস্টের পর ড্রয়িং রুমে বসে প্রখ্যাত মার্কিন পত্রিকা নেচারের পাতা উল্টাচ্ছি, এমন সময় এক ভদ্রলোক এলেন, বয়স 40-এর কাছাকাছি, বেশ শক্ত সমর্থ গড়নের মানুষ, হাতে একটা ব্রিফকেস। আপনি কি কর্নেল নীলাদ্রি সরকার? আপনার সন্দেহের কোনো কারণ আছে? না, মানে কাগজে আপনার অনেক কীর্তিকলা পড়েছি, তাই বলছিলাম। ভেবেছিলেন আমি যুবক, কিন্তু চোখে দেখছেন আমি নেহাত বুড়ো মানুষ, মুখে সাদা দাড়ি এবং মাথায় টাক, তাই ভাবছেন এই বুড়ো লোকটি কর্নেল নীলাদ্রি সরকারের ঠাকুরদা। না, মানে আপনার পরিচয় দিন এবার, তারপর বলুন কেন এসেছেন। নমস্কার, আমি তারক রায়, আসছি চন্দ্রপুর থেকে। চন্দ্রপুর মানে গতকাল যেখানে ভোটের নির্দল প্রার্থী পরমেশ চক্রবর্তী খুন হয়েছেন? আগে হ্যাঁ, আমি পরমেশবাবুর প্রাইভেট সেক্রেটারি। পরমেশবাবুর একটা ইলেকট্রিক বাল্ব তৈরির কারখানা ছিল, কারখানাটা ভালো চলছিল না, ওর চন্দ্রা বাল্ব মার্কেট পায়নি, তাই উনি রাজনীতি করতে নামেন। কিন্তু বড্ড স্পষ্টভাষী মানুষ, প্রচণ্ড নীতিবাগীশ, তাই কোনো রাজনৈতিক দলেও পাত্তা পাননি, অগত্যা নির্দল প্রার্থী হয়ে দাঁড়ান। সংক্ষেপে বলুন তো কেন এসছেন আমার কাছে? ব্যাপারটা আগাগোড়াই একটু আশ্চর্য ঠেকছিল আমার। গতকাল বিকেলে মিটিংয়ে ওকে গুলি করে মারা হয়েছে, কাগজে খবর দেখে থাকবেন নিশ্চয়ই। কিন্তু গতকাল সকালে উনি আমাকে কথায় কথায় হঠাৎ বললেন, তারক, আমার মনে হচ্ছে আমার কোনো সাংঘাতিক বিপদ হতে পারে, কিন্তু ভোটে যখন দাঁড়িয়েছি এবং নমিনেশন প্রত্যাহারের তারিখ পেরিয়ে গেছে, তখন আর পিছু হচ্ছি না, যা থাকে বড়াতে লড়ব। তবে যদি আমার কোনো বিপদ হয়,
তুমি জানবে তার জন্য দায়ী কিষাণ মজদুর পার্টির নেতা অভয় হাজরা। সে আমাকে শাসিয়েছে। তো বিকেলেই পরমেশ তা মারা পড়লেন। আমি পুলিশকে কথাটা বললাম। পুলিশ বলল, বিনা প্রমাণে অভয় হাজরার মতো VIPকে আমরা আসামি করতে পারবো না। বুঝতেই পারছেন স্যার, হাজরাবাবুর প্রতিপত্তি আছে, তাই আমি আর কি আপনার শরণাপন্ন হয়েছি। তা আমাকে কি প্রাইভেট গোয়েন্দা ভেবেছেন? দেখুন তারকবাবু, আমি ঠিক সেরকম গোয়েন্দা নই। তবে হ্যাঁ, রহস্যের প্রতি আমার একটা আকর্ষণ রয়েছে। কিন্তু আপনার এই কেসে তো আমি কোনো রহস্যই দেখছি না। না স্যার, মানে রহস্য যে একেবারেই নেই তা নয়। আততায়ী রিভলভারটা পাওয়া গেছে ঘটনাস্থলে, পুলিশ দেখেছে তাতে চারটে গুলি খরচ হয়েছে। এর মধ্যে একটা গুলি তো পরমেশদার হাটে বিঁধেছে, আর তিনটে গুলি কি হলো? টার্গেট প্র্যাকটিস করে তিনটে গুলি খরচ করে থাকতে পারে তো আততায়ী। হ্যাঁ তা পারে, কিন্তু স্যার আততায়ী লোকটা যে বদ্ধ পাগল একটা। পাগল? হ্যাঁ স্যার, কিনু পাগলা বলে জানি ওকে। বাস টার্মিনাসে থাকতো, রোগা প্যাকাটি শরীর। তাকেই তো লোকে দেখেছে গুলি ছুটতে। হ্যাঁ, কিন্তু কিনু পাগলাকেই বা কে গুলি করে মারল? পরমেশবাবুর বডিগার্ড ছিল? না স্যার, পরমেশদা যেদি লোক ছিলেন বটে, তবে ওর আত্মবিশ্বাস ছিল প্রচণ্ড, নীতিবাগিশ ছিলেন তাও বলেছি। আচ্ছা, রিভলভারটা কি কিনু পাগলার হাতে বা তার কাছাকাছি পাওয়া গেছে? তার হাতেই তো ধরা ছিল স্যার। হাতে ধরা ছিল? হ্যাঁ, তখন সবাই হইচই বাঁধিয়েছিল অভয় হাজারের লোকেরা, ভিড় আর হট্টগোলের মধ্যে হঠাৎ খুনোখুনি। কাজেই কটা নাগাদ এটা? বিকেল পাঁচটা সোয়া পাঁচটা। জায়গাটা একটা চৌমাথা, এমনিতেই ভিড় থাকে সারাক্ষণ। মঞ্চে কে কে ছিলেন মনে পড়ছে? আমি, পরমেশতা, প্রাইমারি স্কুলের হেডমাস্টার এবং জনদুই সাংবাদিক, একজন স্থানীয়, অন্যজন কলকাতার। পরমেশদা আমাকে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন, ওদের যাতায়াতের ভাড়াও দিয়েছিলেন, কিন্তু কলকাতার কোনো কাগজ পাত্তা দেয়নি, শুধু দৈনিক সত্যসেবক, তাই তো? নাকি? হ্যাঁ, তাও যার যাওয়ার কথা তিনি যাননি, গিয়েছিলেন একজন ফটোগ্রাফার। পরমেশদা তাতেই খুশি, ছবি বেরোলে বেশি পাবলিসিটি হবে আর কি খবরের চেয়ে। কফি খান, আমি যাব চন্দ্রপুরে, তবে কখন যাব তা বলতে পারছি না। আপনি আমার সঙ্গে চলুন স্যার, আমার বাড়িতে থাকবেন। সময় মতো যাব, ভাববেন না। দুপুরে জয়ন্তকে ফোন করলাম দৈনিক সত্যসেবক পত্রিকার অফিসে। ফোন ধরে সে প্রথমে একচোট নিল আমাকে। আপনার সত্যি ভিমরুতি ধরেছে। আপনি এমন একটা সাংঘাতিক রহস্যের কিনারা করলেন না, আর আমার মুখ আপনি দেখতে পাবেন না। তোমার বন্ধু প্রচেতের মর্গের রিপোর্ট পাওয়া গেছে? হ্যাঁ পাওয়া গেছে, মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে মৃত্যু। ক্ষতচিহ্ন চুলের ভেতরে পাওয়া গেছে, হাতুড়ির ঘা বলেই সন্দেহ করা হয়েছে। আজ তোমাদের কাগজে চন্দ্রপুরের খুনোখুনির খবরটা পড়েছ নিশ্চয়ই? পড়েছি, মাই গুডনেস, প্রচেত গতকাল চন্দ্রপুরে নিউজ ফটো আনতে গিয়েছিল। রিপোর্টার অশনির যাওয়ার কথা ছিল, কিন্তু যায়নি সে। অশনি আছে? ওকে ফোন দাও। কেন বলুন তো, কি ব্যাপার? দাও না। হ্যালো ওল্ডাভ, আমাকে ফাঁসাবেন নাকি? না না, শোনো অশনি, চন্দ্রপুরে পরমেশবাবুর সভার নেমন্তন্ন মিস করলে কেন? তোমাকে তো রাহা খরচ দিয়েছিলেন ওর পিএ তারকবাবু। সর্বনাশ, আপনি সত্যিই দেখছি অন্তর্যামী? প্লিজ আনসার মাই কোয়েশ্চেন ডার্লিং। আসলে শেষ মুহূর্তে চিফ রিপোর্টার আমাকে অন্য একটা অ্যাসাইনমেন্টে পাঠিয়েছিলেন। এদিকে চন্দ্রপুরে কয়েকটা কলকারখানার বন্ধের খবর আছে, ক্লোজার নামে এক ফিচার বেরোবে সত্যসেবক পত্রিকায়, তাই চিফ রিপোর্টার প্রচেতকেই যেতে বলেছিলেন। বন্ধ কলকারখানার ছবি তুলে আনাই ওকে পাঠানোর আসল উদ্দেশ্য ছিল। আপনি চিফ রিপোর্টারের সাথে কথা বলে জেনে নিন। থাক, তুমি জয়ন্তকে দাও। কি ব্যাপার বস, আপনি হঠাৎ ইন্টারেস্টেড হয়ে উঠলেন যে? জয়ন্ত, আমার সঙ্গে চন্দ্রপুরে তোমাকে যেতে হবে। মাথা খারাপ নাকি? আমাকে ইভিনিং ফ্লাইটে দিল্লি যেতে হচ্ছে, সরি কর্নেল। আর কিছু ইনফরমেশন পুলিশের কাছে জেনেছো? আর কিছু? হ্যাঁ, প্রচেতের ক্যামেরা হারায়নি, কিন্তু ভেতরে ফিল্ম রোলটা নেই। অফিসে বলেছিল রোলটা শেষ হয়নি। ফিল্ম রোল নেই? না, ক্যামেরা খালি।
আপনাকে অত করে অনুরোধ করলাম, আপনি তো গেলেন না। কি মিস্ত্রি হেলায় হারালেন বুঝুন। ফোনে কলকাতার সেচ দপ্তরের এক কর্তা ব্যক্তিকে বলে চন্দ্রপুরে এক বাংলো বুক করে রেখেছিলাম। বিকেল 5টা নাগাদ ট্রেনে পৌঁছে সাইকেল রিক্সায় বাংলোয় পৌঁছলাম। বিকেলে কফি খেয়ে পায়ে হেঁটে বেরোলাম। চন্দ্রপুরের সেই চৌমাথায় পৌঁছেছি। যথেষ্ট আলো আছে দিনের, ভিড় ভাট্টা রকমারি যানবাহন খুব হইহট্টগোল। রাস্তার ওধারে একটা ড্রেন। আমার স্বভাব হলো সব রহস্যের ক্ষেত্রে একটা থিওরি খাড়া করে নিই, তারপর তথ্য সংগ্রহে পা বাড়াই। তথ্য না পেলে থিওরিটা বাতিল করে আরেকটা থিওরি সাজাই। আমি একটা জিনিস খুঁজছিলাম ড্রেনে, চমকে উঠে দেখলাম সেটা আছে। ইঁটো শালপাতা স্তূপের পাশ দিয়ে দেখা যাচ্ছে, পিছন দিকে খেলার মাঠ। সেই মুহূর্তে একটা ফুটবল এসে পড়লো, চমৎকার সুযোগ পেলাম কুড়িয়ে নেবার। ছেলেগুলো আসার আগেই ফুটবলটা তুলে ছুঁড়ে দিলাম ওদের দিকে, সেই ফাঁকে জিনিসটাও তুলে নিলাম। জিনিসটা একটা খেলনা রিভলভার, শালপাতায় জড়িয়ে নিলাম, যেন পাশের মাছের বাজার থেকে মাছ কিনেছি। এবার রিক্সা করে বাংলোয় ফিরে টয় রিভলভারটা বেসিনে রৌগড়ে ধুয়ে নিলাম। জানতাম এমন একটা জিনিস ঘটনাস্থলের আশেপাশে পড়ে থাকার কথা। ওটা কিট ব্যাগে রেখে চৌকিদারকে কফি করতে বললাম। গঙ্গার ধারের লনের চেয়ারে বসে গঙ্গা দেখতে থাকলাম। একটু পরে চৌকিদার কফি আনলো, তারপর একটু তফাতে দাঁড়িয়ে রইলাম। বললাম, কিছু বলবে তুমি? না স্যার, কফি কেমন হয়েছে বলুন, খারাপ হলে আবার তৈরি করব। ফার্স্ট ক্লাস হয়েছে। তো তোমার নাম কি? ওকে স্যার, আমার নাম মঙ্গল দাস। আচ্ছা মঙ্গল, গতকাল নাকি চন্দ্রপুরে একটা খুনোখুনি হয়েছে? হ্যাঁ স্যার, পরমেশ বাবু একটু বোকামি করলেন। অভয় হাজরার দলবল আছে, তিনি ট্রেড ইউনিয়নও করেন, তিনি এখানকার কলকারখানাগুলো বন্ধের মূল। তার বিরুদ্ধে ভোটে দাঁড়ানো ঠিক হয়নি পরমেশ বাবু। ওর বাল্বের কারখানাও তো বন্ধ করতে বাধ্য করেছেন অভয় হাজরা। আসলে ভোটে জিতে মন্ত্রী হবেন অভয় বাবু, তারপর সব কলকারখানা খোলার ব্যবস্থা করবেন। কলকাঠি তো তারই হাতে, তার মতো লোকের বিরুদ্ধে লড়াই করে সাধ্যকার? পুলিশও তো তার কেনা। শুনলাম কে কিনু পাগলা নাকি পরমেশ বাবুকে গুলি করেছে? এ স্যার পোড়ের হাতে হুঁকো খাওয়া, ও পাগলা লোক তাকে বন্দুক পিস্তল দিয়ে যাকে গুলি করতে বলবে সে তাকেই গুলি করবে, পাগলার কি জ্ঞান বুদ্ধি আছে? কিন্তু কিনু পাগলাকেও তো কে গুলি করে মারলো? পাগলা মুখ ফুসকে যদি বলে ফেলে কে তাকে পিস্তল দিয়েছে, তাই তাকেও ফের টেবিলের ফাঁকে মেরে ফেলেছে। আচ্ছা মঙ্গল, সভায় নাকি কারা হাঙ্গামা হইচই বাঁধিয়েছিল? ধরো কথার কথা বলছি, সেই সুযোগে কিনুর বদলে কিনুর খুনি তো পরমেশ বাবুকে মারতে পারত, কিনুকে খুন করার তো দরকারই হতো না। তা ঠিক স্যার, তবে তবে ফটো তুলছিল এক ভদ্রলোক, ফটোতে খুনির ছবি উঠে যেত। তুমি ছিলে নাকি সভায়? ছিলাম স্যার। ফটো তুলতে দেখেছিলে? বারবার ছিলিক মেরে ফটো তুলেছিলেন, কিন্তু পাগলাকে পিস্তল তুলে গুলিও ছুটতে দেখেছিলাম। সন্ধ্যার আধার ঘনিয়ে এসেছে, মঙ্গল আলো জ্বালতে চলে গেল। আমার থিওরির সঙ্গে চমৎকার খাপ খেয়ে যাচ্ছে ঘটনাগুলো। ফটোতে খুনির ছবি উঠেছে এই আশঙ্কায় ফটোগ্রাফার প্রচেতকে ওইভাবে মারতে হয়েছে, তাকে অনুসরণ করে কলকাতা গেছে খুনি, তার সঙ্গে ভাব জমিয়েছে, তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে মেরে ফেলেছে। কিন্তু ক্যামেরা ছিনতাই করলেও তো হতো, কেন ক্যামেরা ছিনতাই করেনি? এদিকে চৌকিদার মঙ্গল কিনু পাগলাকে গুলিও ছুটতে দেখেছে। চন্দ্রপুর থানার ডিটেকটিভ ইন্সপেক্টর অরুণ মজুমদার আমার পরিচিত, বাংলো থেকে তাকে টেলিফোন করলাম। হ্যালো ওল্ড বস, সত্যি কি আপনি নাকি কোনো? ডার্লিং আমি বটে। দ্যাটস রাইট, ডার্লিং সম্ভাষণই শশাগড়া পৃথিবীতে একজনের মুখেই মানায়। হঠাৎ এখানে আপনি
কি নিছক প্রজাপতি ধরতে ছুটে এসছেন? বলতে পারো, তবে এখানকার প্রজাপতি বর্ণচোরা। কর্নেল, আপনার কথায় রহস্যের গন্ধ পাচ্ছি। রহস্য তো একটু আছে, তুমি চলে এসো। মিনিট পনেরো পরে অরুণের জিপের আলোয় সেজ বাংলো ঝলসে উঠল। তাকে আসতে দেখে মঙ্গল চৌকিদারের মুখে বিস্ময় ও উদ্বেগ ফুটে উঠল। বললাম, মঙ্গল, পট ভর্তি কফি আনো শিগগির। বর্ণচোরা প্রজাপতির কথা শুনে সন্দেহ। আপনি সম্ভবত পরমেশ চক্রবর্তীর মৃত্যুর কেসটা হাতে নিয়েছেন, তাই তো? নিয়েছি। কিন্তু পরমেশবাবুকে গুলি করে মেরেছে এক বদ্ধ পাগল। আর আপনি তো জানেন, পাগল অবস্থায় লোকে খুন খারাপি করে। কাজেই পরমেশবাবুকে খুন করা নিয়ে আমরা সেভাবে মাথা ঘামাচ্ছি, বরং কিনু পাগলাকে ভিড়ের ভেতর থেকে কে গুলি করলো সেটাই আসল রহস্য। আচ্ছা, তোমার থিওরি কি এ সম্পর্কে? সেভাবে ভেবে দেখিনি, তবে খুনি ভিড়ের ভেতর থেকে গুলি ছুড়েছে পরমেশবাবুকে লক্ষ্য করে। একটা গুলিতে মৃত্যু নাও হতে পারে, তাই ভেবে দ্বিতীয়বার গুলি ছুড়েছে। দ্বিতীয় গুলিটা লেগেছে কিনু পাগলার মাথার পেছনে। কিন্তু লোকে কিনু পাগলাকে রিভলভার তুলে গুলি ছুড়তে দেখেছে। একটা গন্ডগোল বাঁধলে লোকেরা তা নিয়ে নানা রকম গল্প বানায় কর্নেল। ঘটনার আকস্মিকতায় কি দেখতে কি দেখে। কিনুর হাতে রিভলভারটাও তো তোমরা পেয়েছো অরুণ। ভিড়ের গন্ডগোলের সুযোগে ওর হাতে খুনি গুঁজে দিয়েছে হয়তো। তোমার এই পয়েন্টটা ঠিক আছে, কিন্তু কোন পয়েন্টটা ঠিক নেই? একটু বসো, দেখাচ্ছি। বলে বাংলোর ভেতরে গেলাম। কিট ব্যাগ থেকে সেই ড্রেনে কুড়িয়ে পাওয়া খেলনা রিভলভারটা এনে অরুণকে দেখালাম। আরে, এটা তো টয় রিভলভার, কোথায় পেলেন? যেখানে সভা হচ্ছিল তার কাছে ড্রেনের মধ্যে। আমি ধরেই নিয়েছিলাম এমন একটা জিনিস কাছাকাছি কোথাও লোকের চোখে পড়ার বাইরে পড়ে থাকবে। কি অদ্ভুত! আপনি কি মন্ত্র বলে জানতে পেরেছিলেন কর্নেল? না ডার্লিং, সহজ বুদ্ধিতে। আসলে সত্যিকারের রিভলভার চালানো কোনো পাগলের সাধ্য নয়। অটোমেটিক রিভলভারের ট্রিগার টানলে গুলি বেরোবে, কিন্তু কোনো পাগলের পক্ষে ট্রিগার টেনে নির্দিষ্ট স্থানে লক্ষ্যভেদ একেবারে অসম্ভব। তাছাড়া ছটা গুলির মধ্যে তোমরা নাকি দুটো গুলি পেয়েছো রিভলভারে, তাই না? হ্যাঁ, চারটে খরচ হয়েছে। তাহলে দুটো খরচ হয়েছে গোপনে টার্গেট প্র্যাকটিসে, একটা খরচ হয়েছে পরমেশবাবুকে মারতে, আরেকটা কিনুকে মারতে। কিনু পাগলার মুখ বন্ধ করার জন্য তাকে মারা হয়েছে। কি আশ্চর্য, এটা ঠিক আসল অস্ত্রটার হুবহু নকল। নকল। লোকেরা এই টয় অস্ত্রটাকেই দেখেছে কিনু পাগলার হাতে। তার মানে খুনি তাকে এটা দিয়ে বলেছিল হট্টগোল বাঁধলে সে যেন এটা তুলে গুলি ছোড়ার ভান করে। পাগলা মানুষ তো, তাই খুব মজা পেয়েছিল কাজটা করতে। কিন্তু সে জানতো না যে এটা একটা বিপজ্জনক ফাঁদ। খুনি তার চেনা, তাই তার মুখ বন্ধ করতে তাকে মারা হয়েছে। পয়েন্টটা বুঝে দেখো অরুণ, একজন পাগলের গুলিতে পরমেশবাবু মারা পড়তে পারেন, এটা তোমরা সহজে বিশ্বাস করতে চাইবে না, খুঁটিয়ে তদন্ত করবে। তাই ধূর্ত খুনি পাগলাকেও মেরেছে। ঠিক তাই, মেরে ভিড়ের সুযোগে খুনি কিনু পাগলার হাতে টয় রিভলভারটা নিয়ে আসল রিভলভারটা গুঁজে দিয়েছে, টয় রিভলভারটা ড্রেনে ফেলে দিয়েছে, তাই তো? ওদিকে দৈনিক সত্যসেবকের ফটোগ্রাফার প্রজিৎ রায়ের মৃত্যু হয়েছে জানো তো? সে কি? অরুণকে পরমেশবাবুর পিয়ে তারকবাবুর কথাও বললাম। মঙ্গল চৌকিদার এতক্ষণে কফি আনলো, সে দাঁড়িয়ে কথা শুনবে ভাবছিল হয়তো। অরুণ তাকে ধমক দিয়ে চলে যেতে বলল। সে উদ্বিগ্ন মুখে বাংলোর কিচেনে চলে গেল। আর্মেনিয়াম গির্জা আমি দেখেছি, পাশে একটা কবরখানা আছে সেটাও জানি, কিন্তু ওখানে প্রচেত বাবু অত রাত্রে গেলেন কেন? খুনি তার চেনা, খুনি তাকে কোনো অজুহাত দেখিয়ে ওই নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল। এছাড়া কোনো ব্যাখ্যা হয় না, কারণ অচেনা লোকের সঙ্গে প্রচেত ওখানে কেন যাবে? তাছাড়া চেনা বলেই প্রচেতের ক্যামেরা ছিনতাই করতে পারেনি খুনি।
তার মানে খুনি চন্দ্রপুর থেকে প্রচেত বাবুর সঙ্গে কলকাতা গিয়েছিল। দ্যাটস রাইট ডার্লিং। হ্যাঁ, সাংবাদিক জয়ন্ত চৌধুরীকে তো তুমি চেনো, সেই তো জানালো মর্গের রিপোর্টে নাকি বলা হয়েছে। হাতুড়ি, কোনো সূত্র পাচ্ছ কি? পাচ্ছি। আমার সঙ্গে বেরোতে আপত্তি আছে আপনার? না না। তাহলে আসুন। অরুণের জীব থানা চত্বরে ঢুকল। অফিসার ইনচার্জ পুলকেশ দেশ সঙ্গে অরুণ আমার পরিচয় বলিয়ে দিল। নমস্কার। আপনার মতো প্রখ্যাত মানুষের পায়ের ধুলো পড়বে এখানে কল্পনাও করিনি কর্নেল সাহেব। আশা করি পরমেশবাবুর হত্যা রহস্য সমাধানে আপনার আগমন, তা যদি হয় আপনার সঙ্গে সহযোগিতায় আমরা তৈরি। মিস্টার দে, আজ সকালে আমার সামনে বস্তির এক বুড়িমা একটা ডায়েরি করতে এসেছিলেন, তাকে কোন দজ্জাল গিন্নি নাকি ধাক্কা মেরে ফেলে দিয়েছে। সামান্য একটা কয়লা ভাঙা হাতুড়ি হারিয়ে গন্ডগোল, তো এই তুচ্ছ ব্যাপারে ডায়েরি কি হবে? গিন্নি এবং বুড়ি মহিলাকে ডেকে পাঠিয়ে একটু বকাবকি করলাম। মহিলা বললেন ভুল হয়েছে, মিটমাট করে দিন, বরং 50 টাকা ওর মাইনে, তাই দিচ্ছি। আমি টাকাটা বুড়িকে দিলাম, মিটে গেল, কিন্তু কেন? কারণ আছে। গিন্নি মহিলার নাম কি? ওনার নাম সুপ্রভা রায়। স্টেশনের কাছে তিলেপাড়ায় বাড়ি। স্বামীর নাম তারক রায় কি? হ্যাঁ, কিন্তু কি ব্যাপার বলুন তো। এখনই তারক রায়কে পরমেশবাবু এবং কিনু পাগলাকে খুনের দায়ে গ্রেপ্তার করুন, তারপর করুন অভয় হাজরাকে, তার প্ররোচনাতেই হত্যাকাণ্ড। পরমেশবাবুর কারখানা বন্ধ হওয়ায় তারক রায় ঠিক মতন মাইনে পাচ্ছিলেন না শুনেছি। পরমেশবাবু জনপ্রিয় লোক, অভয় হাজরাই তার বন্ধের জন্য দায়ী, তাই মরিয়া হয়ে তাকে ঢিট করতে ভোটে দাঁড়িয়েছিলেন। বোঝাই যাচ্ছে অভয় হাজরা টাকা খেয়ে তারক রায় খুন খারাপি করেছেন। অরুণ এক দঙ্গল পুলিশ নিয়ে বেরিয়ে গেল। পুলকেশবাবু পুরো ব্যাপারটা জানতে চাইছিলেন, সবই বললাম। শোনার পর উনি হাসতে হাসতে বললেন, কিন্তু অমন ধূর্ত তারকবাবু আপনার কাছে গিয়েই ধরা পড়লেন, যে যে বিপদ রাখতে গেলেন কেন বলুন তো। একটা সহজ কারণ ছিল পুলকেশবাবু, তারকবাবু ভালো মানুষ আসতে চেয়েছিলেন এবং সে সুযোগে আমাকে দিয়ে বুঝতে চেয়েছিলেন এ ব্যাপারে দৈবাত তার ধরা পড়ার মতো কোনো সূত্র থেকে গেছে কিনা। তার ইচ্ছে ছিল আমি তার বাড়িতে গিয়ে উঠি, তিনি তাহলে আমার সঙ্গে থেকে সূত্রগুলো জানতে পারবেন এবং সেগুলো ম্যানেজ করবেন। কিন্তু আমি তার ফাঁদে পা দিইনি, তাকে জানাইনি কবে আমি আসছি বা কোথায় উঠছি। বুঝলাম, কিন্তু ওকে দেখে আপনার সন্দেহ হয়েছিল কেন? যে একজন রহস্যবিদির সাহায্য নিতে এসেছে সে তাকে নিজের বাড়িতে ওঠার জন্য সাধবে কেন? তাতে তো প্রতিপক্ষ সতর্ক হয়ে যাবে। তাই তারকবাবু নিজের বাড়িতে ওঠার জন্য আমাকে বারবার সাদাসাদি করায় আমার সন্দেহ হয়েছিল। ভদ্রলোকের অন্য কোনো উদ্দেশ্য নিশ্চয়ই রয়েছে। আপনি সত্যি অনন্য সাধারণ।